प्रशांत बर्मन नाम जो मेन्शन कर लम तक चेयरपार्सन जान सम्पूर्ण अदालत अधीने आई आदालत यार जा पदक्षेप देवे वा इतिबाचक पदक्षेप ग्रहण करबें ता इस मुख खुलते चाहे ना कारण तरा एकटाई कथा बोलें तुम्हारा भरसा रखो बीएससी जो परिमाण नष्ट हो जाना चेष्टा करो और चाहिए ट्रांसपारेंट भावे जान सम्पूर्ण नियोग प्रक्रिया है को योग्य व्यक्ति योग्य चाक्रार्थी जान घटना शिकार ना তারা এটাই আশ্বস্ত করলেন যে অদূর ভবিষ্যতে চাকরিপ্রার্থীদের এই সমস্ত যে সমস্ত দাবি দাওয়া আছে সেগুলোকে তারা ভেবে দেখছেন এবং সেই সঙ্গে WBCS 2020 যে মেন্সের পরীক্ষা হয়েছে তার রেজাল্ট এবং 21 যে রিলি হয়েছে তাহলে আমরা দেখেছি 2022 এর নোটিফিকেশন বেরিয়েছে এক্ষেত্রে আমরা জিজ্ঞেস করেছিলাম এই পরীক্ষাগুলো কবে হবে বা এদের রেজাল্ট কবে বেরোবে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে পিসির তরফ থেকে আমরা আগে নিজেরা আলোচনা করি আমরা নিজেরা আগে সিদ্ধান্ত নিই কবে পরীক্ষা হবে কী ব্যাপার তার ভিত্তিতে আমরা জানাবো কিন্তু বাকি পরীক্ষা যে হয়েছে মেন 2020 এবং 2021 যে পরীক্ষা হবে সেটা প্রসেস চলছে দেখা যাক কত তাড়াতাড়ি আমরা দেওয়া যায় আমরা কোনো টেন্টেটিভ ডেট এই মুহূর্তে অ্যানাউন্স করতে পারবো না কারণ আমরা মুখে এক কথা বলে দিলাম কিন্তু পরে দেখা গেলো আমরা সেই কথাটা রাখতে পারলাম তাহলে এটা আরও বিভ্রান্তিকর হবে তাই জন্য আমরা আশা করছি যত দ্রুত সম্ভব আমাদের এই দাবি দাবাগুলোকে আমরা এখান থেকে আবারও ঘোষণা করছি যদি চাকরি প্রার্থীদের এই সমস্ত দাবি দাওয়াগুলোকে মেনে নেওয়া না হয় বা তাদের যদি আবার এরকমভাবে প্রতিনিয়ত বঞ্চনার শিকার হতে হয় তাহলে কিন্তু আরও বড় আন্দোলনের ডাক দেবে পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ কারণ পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ চাকরি প্রার্থীদের সাথে ছিল দুর্নীতিমুক্ত নিয়োগের জন্যই তারা লড়াই করেছে এবং অদূর ভবিষ্যতে লড়াই করবে এবং প্রশান্ত বর্মন সহ যারা বিভিন্ন সময় অসাধু উপায়ে চাকরি পেয়েছে তাদের যাতে গারদের ওপাশে রাখা যায় তার ব্যবস্থা দরকার করলে পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ এবং সমস্ত চাকরি প্রার্থী করবে এবং তার জন্য যান কবুল লড়াই হ্যারিকেন বাবা ঠিকই হ্যারিকেন বাবা ওই রকমভাবে তো তার নাম প্রকাশে আসেনি কিন্তু হ্যারিকেন বাবা কে এই বিষয়টা কিন্তু পিএসসি যারা চাকরি দেয় বিশেষ করে WBCS তারা প্রত্যেকেই জানে এবং দেখা গেছে যে এই WBCS যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির ক্ষেত্রে একজন পিএসসির স্টাফ যার বিরুদ্ধে প্রমাণ হয়েছে যে তিনি দুর্নীতি করেছেন এবং দুর্নীতি করে তাদেরকে চাকরি পাইয়ে দিতে সাহায্য করেছেন তার বিরুদ্ধে অলরেডি পিএসসি শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে এবং তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে কাকতালীয়ভাবে ওই দুর্নীতিগ্রস্ত কর্মীর সাথে শান্তনু সিংহ ঠাকুর বা অন্যান্য যারা আছেন তাদের ছবি দেখা গেছে সেক্ষেত্রে হ্যারিকেন বাবাও আমরা দেখেছি তার সাথে ছবি ছিল তাই আমরা কে হ্যারিকেন বাবা কে ধোয়া তুলসী পাতা আমরা সবাই জানি তাই আমরা চেষ্টা করব যেন দোষীরা অবশ্যই শাস্তি পায় এবং যারা মেধা আছে তারা যেন মেধার ভিত্তিতে যাবে চোর ধরো জয় চোর ধরো চোর ধরো নিয়োগে সংগ্রাম চলছে চলবে সংগ্রাম চলছে চলবে নিয়োগের সংগ্রাম নিয়োগের সংগ্রাম সংগ্রাম চলছে চলবে লড়ছে লড়বে এক হও এক হও চলবে চলবে